যেখানে বঙ্গবাজার আগুনটা লাগছে সেখানে ফায়ার সার্ভিসের দূরত হলোগে গিয়ে সম্ভবত মনে হয় একশো ফিট দূরত হইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমার প্রিয় বাংলাদেশি ভাই এবং বোনেরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে আমি দুইটা মিনিট চাব অনুরোধ করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের বাংলাদেশ বঙ্গবাজারের মধ্যে আগুন লাগার কি কি কারণ সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকে তো অনেক ধরনের কথা বলতেছেন কিভাবে আগুন লাগছে অনেকে বলতেছেন যে হোন্ডা দিয়া দুজন আইছে তারা আগুন লাগাইছে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন কারা আগুন লাগাইছে কিন্তু আমার বাড়ি ঢাকা বঙ্গবাজার থেকে সর্বোচ্চ দশ মিনিট লাগে আমার বাসা পৌঁছাইতে তো আমি একজন পুরান ঢাকার লোক তো বঙ্গবাজারের মধ্যে আগুন লাগার কিছু কারণ জানাবো আমাদের বাংলাদেশে যে সকল ব্যবসায়ীরা আছে তারা শুধু টাকা ইনকাম করাটাই জানে শুধু টাকা কিভাবে ইনকাম করবে সেটাই শুধু চিন্তা ভাবনা করে আমাদের দোকানের একটা সেফটি দরকার আমাদের একটা লাইফের সেফটি দরকার আমাদের ব্যবসার একটা সেফটি দরকার সেটা কোনো ব্যবসায়ী ভাবে না দোকান একটা খুলছেন মালছামানু রইতেছেন দুই একজন কর্মচারী রাখছেন আপনি ব্যবসা চালাই যেতেছেন কিন্তু সর্বপ্রথম আপনাকে পরীক্ষা করতে হবে আপনি যেখানে দোকানটা নিতেছেন সেইখানকার পজিশনটা কীরকম কারণ আমাদের বাংলাদেশের মধ্যে ক্ষতি হয় শুধু আমাদের ভুল পরিচালনার কারণে এবং আমাদের বাংলাদেশে আপনারা জানেন গত তিন চার বছর আগে পরপর দুইবার আপনার যখন বসুন্ধরা সিটিতে আগুন লাগছে তখন কিন্তু ফায়ার সার্ভিসের আয়ত্তর বাইরে এটার উচ্চতা আগুন নিভানের মতন কোনো তাদের অ্যাবিলিটি নেই বা তাদের কাছে কোনো যন্ত্র নেই যে আপনার তারা পঁচিশ টালা তিরিশ টালা ভবনে যাওয়া আপনার আগুনটা নিভাইব বা এত দূরত্ব সম্ভব না এই জন্য আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ যারা বড় বড় ভ্রমণ তৈরি করতেছেন বিশতলা পঁচিশতলা পনেরোতলা দশতলা প্রত্যেকটা মানুষেরই যখন আপনারা বিল্ডিং তৈয়ার করবেন বা কোনো মার্কেট তৈরি করবেন সেখানে আপনাদের কয়েকটা জিনিস লক্ষ্য করে আপনাদের বিল্ডিং নির্মাণ করতে হবে এর মানে এই না যে আমি দশতলা একটা বিল্ডিং বানিয়েছি দুইতলা মার্কেট দিছি তিনতলা মার্কেট দিছি চলতেছে আমার ভাই আপনারা বিল্ডিং নির্মাণ করেন বা মার্কেট নির্মাণ করেন সেখানে আপনার ফায়ার সার্ভিস বাধ্যতামূলক আপনারা করে দিন যে কোনো মানুষ কারণ এখানে সরকারের দোষ দিলে তো লাভ হবে না বিল্ডিংটা নির্মাণ করছেন আপনি আপনি আপনার টাকা দা নির্মাণ করছেন কিন্তু বিল্ডিংয়ে কোনো সেফটি নাই যারা বিল্ডিং নির্মাণ করতেছেন এবং মার্কেট নির্মাণ করতেছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনার প্রত্যেকটা এরিয়ার মধ্যে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করে দিন এই যে গত তিন চার দিন আগে যখন বঙ্গবাজারে আগুন লাগছে বঙ্গবাজারের কিছু ব্যবসায়ী ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করছেন ফায়ার সার্ভিসে যে সকল কর্মকর্তা আছেন তাদেরকেও আপনারা মারধর করছেন আপনারা একটা জিনিস চিন্তা করেন না যারা পুরান ঢাকা এবং যারা বঙ্গবাজারে গিয়েছেন ভাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন বঙ্গবাজারের মধ্যে ভাই বিশ্বাস করবেন এত ঘনবসতি মানে এত চিকুন জায়গাতে আপনার মনে করেন যে তিন ফুট চার ফুটের মধ্যে একটা দোকান সাত ফুট আট ফুটের মধ্যে একটা দোকান দশ ফুট বারো ফুটের মধ্যে যে দোকান এই দোকানের মধ্যে যে একটা গলি দেখা গেল যে সামনের দোকানদার এবং সাইডের দোকানদার যদি কোনো কাস্টমারে অনেক সময় পিঠের সাথে পিঠ লেগে যায় এতটুকু গলি রেখে আপনারা ব্যবসা করতেছেন মানে আপনাদের ভুল কখনোই আপনারা স্বীকার করেন না এবং কি এর ভিতরে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই বিশেষ করে আমি বিদ্যুতের কথা বলতেছি বিদ্যুৎ তারা কিভাবে ব্যবহার করতেছে দেখুন এমনি অন্যান্য রমজান মাস ছাড়া তারা দেখা গেল যে চারটা পাঁচটা লাইট লাগাইছে যাতে কাপড়গুলো দেখতে সুন্দর দেখা যায় যখন রমজান মাস চলে আসে তখন আরও তিন চারটে লাইট বাড়ায় দেয় এভারেজে যদি তিনটা কইরা লাইট বাড়ে তাহলে তিন পাঁচা পনেরো হাজার দুইটা কইরা হলো দশ হাজার তো এই লাইটটার লোডশেডিং কোথায় যাবে একেবারে চিকুন চিকুন গলির মধ্যে মানে যে যেভাবে পারতেছে ব্যবসা করতেছে যখন যখন কোনো দুর্ঘটনার কারণে আগুন লাগে আমরা অন্যকে দোষারোপ করি সরকারি ভাবে করছে ওইটা করছে ওইটা করছে কিন্তু আমরা যে সকল ব্যবসায়ীরা আছি যেখানেই ব্যবসা করি না কেন সেখানে যদি আপনারা আপনাদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা না করেন যদি কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু এটা কিন্তু ভুল সরকারের না ভুল এটা আমাদের ব্যক্তিত্বভাবে আর আমাদের যে সকল বাংলাদেশি ভাইরা যারা বঙ্গবাজারে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি যে কথাটা বলেছি ভুল বলেছি কিনা তারপরে যখন রমজান মাস চলে আসে দুই তালার মধ্যে এই বঙ্গবাজার কোলাম কোনো বিল্ডিং না এই বঙ্গবাজারটা হলো গিয়ে সাধারণ একটা টিন টেনচ্যাট এবং দুতলাটা হল গিয়ে আপনার কাটের কাটের পাটাতন বা কাটের মাচা বলেন দুই তালার মধ্যে যারা ব্যবসা করতেছেন অনেক ব্যাচেলার দেখা গেলো যে রাত ভর থাকে বা রাত কাজ করে সেখানে দেখা গেলো যে অনেকে রান্না করে খায় গ্যাসের চুলার থেকেও সমস্যা হতে পারে অনেকে সিগারেট খাইতেছেন সিগারেট খেয়ে দেখা গেলো অনেকে আবার আগুন আপনি নিবাইতেছেন না এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছেন মানে যে কোনো সমস্যার কারণে এখানে আগুনটা লাগতে পারে কিন্তু আমার কথা হলো গিয়ে বাংলাদেশে যে সকল ব্যবসায়ীরা আছেন। যে সকল ব্যবসায়ীরা আছেন। আপনারা বিল্ডিং নির্মাণ করেন মার্কেট নির্মাণ করেন ফায়ার সার্ভিসটা অবশ্যই রাখবেন অবশ্যই ফায়ার সার্ভিসের ব্যবস্থা করে রাখবেন তাই আমি আমাদের বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যারা বিল্ডিং নির্মাণ করবে মার্কেট নির্মাণ করবে তাদেরকে বাধ্যতামূলক করে দেওয়া হোক বিদ্যুতের কাজ সঠিকভাবে করা আপনার ফায়ার সার্ভিসের কাজ সঠিকভাবে করা যদি এই সমস্ত কাজ যদি সঠিকভাবে থাকবে তাহলে আমরা যে কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো আজকে যদি বঙ্গবাজারের ভিতরে যদি কোনো পজিশন থাকতো ফায়ার সার্ভিসের তাহলে কলম আজকে এত ক্ষয়ক্ষতি হতো না আর আমরা বাঙালিরা এরকম এক জাতি মানে মানুষের উপকার করতে গেলেও আপনার দেখা গেল যে বিপদে পড়তে হয় যেমনটা কি আমাদের ফায়ার সার্ভিসটা যেখানে বঙ্গবাজারে আগুনটা লাগছে সেখানে ফায়ার সার্ভিসের দূরত্ব হলো গিয়ে সম্ভবত মনে হয় একশো ফিট দূরত হইব শুধু একশো ফিট বঙ্গবাজারে ফায়ার সার্ভিস আর বঙ্গবাজারে যেখানে আগুনটা লাগছে কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আগুনটা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি আমাদের সেখানে কিছু বাংলাদেশের মানুষের ভুলের কারণে নাকি আমাদের বাংলাদেশে কোনো সময় আগুন লাগে কোনো দুর্যোগ আসে বা যে কোনো দুর্ঘটনা ঘটে সেখানে আপনার মানুষ এত অতিরিক্ত হয়ে যায় সেখানে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না তো গাড়ি যদি যেতে না পারে ফায়ার সার্ভিসের মতো যদি যেতে না পারে তাহলে তারা কিভাবে কাজগুলা করবে তারা আমরা তাদেরকে সহযোগিতা করি না ঠিক আছে আপনার অতি দ্রুত আপনারা সেখানে গিয়ে আগুনটা নিবান আমরাও তাদেরকে সহযোগিতা করি আমরা কিন্তু সহযোগিতা সহজে করি না তো আমার এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ব্যবসায়ী এবং বাংলাদেশের সরকার সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করব যারা মার্কেট এবং ভবন নির্মাণ করবেন তাদেরকে ফায়ার সার্ভিসের ব্যবস্থা ছাড়া যাতে যাতে করে কোনো বিল্ডিং কোনো কলকারখানা যাতে নির্মাণ না করে কারণ আমরা প্রবাসীরা দেখি বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে ফায়ার সার্ভিসের কঠোর ব্যবস্থা করা থাকে যাতে কোনো সমস্যা হলে যাতে সঙ্গে সঙ্গে তারা মোকাবেলা করতে পারে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক দিবেন শেয়ার করবেন প্রত্যেকটা জনগণকে এই বিষয়টা জানাইবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি